আপনারা ফাইবার এসে দেখেন জাস্ট হেডশট শর্ট লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন এক একটা হেডশট জেনারেট করার জন্য একশো ডলার পঁয়ত্রিশ ডলার ষাট ডলার অনেক প্রিমিয়াম একটা একটা কাজ জাস্ট ক্রিয়েট এই এই জিনিসটা জিনিসটা কি এআই দিয়ে এক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আবার একশো ডলারের কাজ ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার এবং আপওয়ার্ক এর মতো মার্কেট প্লেস গুলোতে এমন এমন কিছু গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ আছে যেগুলো আপনি খুব সহজে এআই দিয়ে করে নিতে পারবেন এবং খুব কম সময়ে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার মাধ্যমে ভালো অ্যামাউন্ট অফ আর্নিং আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ট্রেন্ডিং এই এআই এর যুগে আজকে আপনাদেরকে এমন একটা লেটেস্ট এআই ওয়েবসাইটের সাথে যে যেখান থেকে আপনারা খুব সহজেই পাসপোর্ট সাইজ ফটো জেনারেট করতে পারবেন হেডশট জেনারেট করতে পারবেন ইমেজ অ্যানালাইজড করতে পারবেন ফটো এনহান্স করতে পারবেন অনেক কমপ্লেক্স ফটোগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে চ্যানেল নতুন হল অবশ্যই আপনি সেটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও অনেক অনেক ইউজফুল ভিডিওগুলো উপভোগ করার জন্য ওয়েবসাইটটার নাম এআই ইস ডিসক্রিপশন বা ফিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে আমরা যে কাজগুলো করতে পারবো সেগুলো ফাইবার এসে জাস্ট একটা দেখবো এগুলো ডিমান্ড কেমন এবং এখান থেকে কেমন আর্নিং জেনারেট হয় আমি ফার্স্ট অফল এখানে হ্যাডশর্ট জেনারেটের যে কাজগুলো সেগুলো দেখবো এখানে পাঁচ ডলার তেইশ ডলার পঁয়তাল্লিশ ডলার ইভেন একশো ডলার পর্যন্ত এখানে চার্জ করতেছে ভালো ভালো অ্যামাউন্ট অফ পেমেন্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটের যে এআই টুলস টুলসগুলো আছে এই টুলসগুলো আমরা একটু এক্সপ্লোর করে দেখি এখানে কী ধরনের কাজ হচ্ছে বা এগুলো আমাদের ডেলি লাইফ বা ফ্রিল্যান্সিং লাইফে কীভাবে আমাদেরকে হেল্প করে আমি ফার্স্ট অফ অল এখানে পাস্টপোর্ট ফটো মেকার এটা ক্লিক করবো এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন সোর্স ডকুমেন্ট সোর্স ডকুমেন্টে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকে বিষয়ে এক থেকে ছবি এডিট করতে চান বা বিভিন্ন পারপাসে তো সেই ক্ষেত্রে কোন দেশের জন্য ইউজুয়ালি টাকা ছবিটা এডিট করতে চাচ্ছেন বা পাসপোর্ট সাইজের ছবিটা টাকা তুলতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য পাসপোর্ট সাইজের ফটো যে মাফ সেটা এখানে দেখাচ্ছে তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আপনি যেই ছবিটা এখানে অ্যাড করবেন পাসপোর্ট সাইজ মেক করতে চাচ্ছেন সেই ছবিটার লোকটা কেমন হবে এখানে আপনাকে গাইডলাইনে দিয়ে দিচ্ছে আপলোড ফটোতে ক্লিক করলে আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ওপেন হবে তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন একটুখানি লোডিং নিয়ে যে ছবিটা আমরা এখানে অ্যাড করছি সেটা পাসপোর্ট সাইজ হয়ে এখানে চলে আসছে যদিও বা আমার ছবিটা তোলার দশ ঘন্টা বেশ কম ছিল বা আমার লোকটা প্রফেশনাল ছিল না জাস্ট এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এটা আসলে কিভাবে কাজ করবে এখন আমরা জাস্ট এখানে প্রসেসড এখানে ক্লিক করব আপনারা যদি ভুল হয় তাহলে যে এখানে রিটেককে ক্লিক করে আপনারা নতুন ছবি দিতে পারেন বা ছবি অন্য একটা দিয়েও করতে পারেন তো এখানে ক্লিক করে আমরা চাইলে এটাকে সিঙ্গেল ডাউনলোড করতে পারবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা ইউজার নেম দিয়ে দিব তারপর আমাদের জিমেল অ্যাকাউন্ট তারপর একটা পাসওয়ার্ড এখানে বসাবো বসিয়ে এখানে গ্যাট কোড এই অপশনটাতে ক্লিক করলে আমাদের ইমেল একটা কোড চলে আসবে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব তারপর আই এ ক্রিয়ে এটাতে ক্লিক করবে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফটোটা এখানে ডাউনলোড হয়ে চলে আসছে এখন আমরা দেখবো এই ফটো অ্যান্ড হ্যান্সার এই টুলসটা কীভাবে কাজ করবে এখানে স্যাম্পল হিসেবে দেখাচ্ছে ডিসকালার্ড এবং অনেক ব্লাগ একটা ফটো সেটাকে এভাবে এসডি এবং কালার্ড একটা ফটোতে গোপ দিতে পারবে আপলোড ফটো এখানে ক্লিক কর আমাদের কাছে থাকে এই টাইপসের কোনো একটা ফটো আমাকে আপলোড করবে এখানে যদি দেখতে পান যে ইতিমধ্যে এটা একটা কালার্ড ফটো তাহলে এখানে কালারাইজ এটা অফ করে দেবেন জাস্ট এনহান্স এটা অন করে স্টার্টে ক্লিক করবেন এখানে বলা হচ্ছে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে অতক্ষণ লাগে না তো দেখতে পাচ্ছেন একটুখানি লোডিং নিয়ে আমাদের এই ফটোটা এনহান্স হয়ে গেল কতটা ক্লিন এবং স্মুথ হয়ে গেল আগের চাইতে এখানে দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার বিফোর কেমন ছিল অ্যান্ড আফটার কেমন হল যারা আমরা দেখবো ইমেজ অ্যানলাক্স জাগ এটা আর একটা ইন্টারেস্টিং ফিচার এখানে এটা ট্রাই করার জন্য নিচে কতগুলো স্যাম্পল দিচ্ছে আমি জাস্ট এখান থেকে একটা করে দেখাচ্ছি সাপোজ এই ফটোটা এই ফটোটাকে আমরা অ্যানলাক্স করে দেখাচ্ছি এখানে স্টার্টে ক্লিক করবো পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এই ছবিটা অ্যানালাক্স হয়ে গেলো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এইগুলো আসলে এইভাবেই কাজ করবে ফটো অ্যানলাউসমেন্টের কাজটা সাপোজ অনেক দূর থেকে একটা ছবি আমরা তুলছি যেটা রেজুলেশন কিনা অনেক লো আসছে তো সেটাকে আমরা অ্যানালাউজ করে নিলাম তো এ হচ্ছে ফটো অ্যানলাউসমেন্ট জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে গেল লাস্ট এই দুটা টুল আমরা একটু দেখে নেবো ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা ফার্স্ট অফ অল একটু দেখে নিই এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ হবে এখানে আপলোডে ক্লিক করে একটা ফটো আপলোড করবো ফার্স্ট অফ অল এখনও লোডিং নিচ্ছে এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবিটা আর ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর ছবিটা এটা এখানে আমরা ডাউনলোডে ক্লিক করবো ছবিটা তে ডাউনলোড হয়ে গেল এখন আমরা সর্বশেষ এবং ইন্টারেস্টিং এই ফিচারটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব শোট হ্যাড শোট এটা কীভাবে কাজ করে একটু দেখেন সাপোজ প্রফেশনাল স্টাইল সিলেক্ট করলাম তখন ফেসটা ক্লিয়ারভাবে দেখা যেতে হবে লেস দেন দশ এম বি দশ এম বি বেশি হওয়া যাবে না টু ফার বেশি কাছেও না বা বেশি দূরের ছবিও না লাল চোখ হলো হবে না আচ্ছা একটু দেখি এটা এক্সপ্লোর করে আপলোড ফটোতে ক্লিক করলাম আমার একটা ফটো অ্যাড করলাম এখানে তো আমি এখানে মেল সিলেক্ট করলাম এই হলো মূলত হ্যাডশট এটাকে বলে হ্যাডশট তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ফটোটা দিয়েছিলাম ওই ফটোটা ভিন্ন ভিন্ন বাসনে এখানে প্রফেশনাল লোকে আমাদেরকে এডিট করে দিছে এই শটটা আমি ফাইবার দেখছি ফাইবার দেখো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো এক একটা শট ক্রিয়েট করতে দেখেন তিরিশ ডলার পঁয়তাল্লিশ ডলার একশো ডলার হুম পাঁচ ডলার দশ ডলার বেশিরভাগই কিন্তু প্রিমিয়াম ওয়ার্ক এখানে একশো ডলার চল্লিশ ডলার এ হচ্ছে হ্যাডশর্ট এবং হেডশটের ডিমান্ড আপনারা দেখতে পাচ্ছেন কেমন এবং এটা কতটা প্রিমিয়াম ওয়ার্ক আপনারা দেখে বুঝতে পাচ্ছেন তো এই হলো আমাদের সেই হ্যাডশট যেটা আমরা আমাদের ওই ফটো থেকে এই ফটোতে নিয়ে আসলো আমার কাছে পার্সোনালি এই ফিচারটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং ইউজফুল মনে হলো আমার পার্সোনাল ইউজের জন্য যেমন আমার নিজেকে নিজে দেখতে ভালো লাগতেছে বিশেষ করে এইখানে ক্লিক করে সেমভাবে ডাউনলোড হয়ে যাবে আপনার ডেলি লাইফ বা আপনার ফ্রিল্যান্সিং লাইফে কোন টুলটা সবচেয়ে বেশি ইউজফুল বলে মনে করেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই আপনি সেন্টকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইউজফুল অনেক ভিডিওগুলো উপভোগ করার জন্য